প্রিয় শিক্ষার্থীরা একটি নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি চন্দ্র সরকার সহকারী অধ্যাপক বিজ্ঞান বিভাগ রাজশাহী রাজশাহী কলেজ আজকে আমরা আরো একটি নতুন এবং গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো চলের নিয়ন্ত্রণ বা পরীক্ষণের নিয়ন্ত্রণ এই অংশটুকু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বারবার পরীক্ষায় এই অংশটুকু আসে এবং বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা খুব আহ জটিলতায় কঠিন ভোগো এবং সহজে বুঝতে পারো না আশা করি আজকের এই ক্লাসের মধ্য দিয়ে তোমরা সহজেই বুঝতে পারবে চলের নিয়ন্ত্রণ তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো অপসারণ অবস্থার তুল্য তুল্যমূল্যায়ন বা ভারসাম্যকরণ পুঁতি মূল্যায়ন বা পুঁতি ভারসাম্যকরণ দৈবচয়ন একপক্ষ অন্ধ এবং দ্বিপক্ষ অন্ধ তো চলের নিয়ন্ত্রণ বা পরীক্ষণের নিয়ন্ত্রণ যে পরীক্ষণের নিয়ন্ত্রণ বলতে আমরা মূলত চলের নিয়ন্ত্রণকে বুঝি আর চলের নিয়ন্ত্রণ বলতে আমরা বুঝি চলের নিয়ন্ত্রণ এবং পরীক্ষণ বহির্ভূত চলের নিয়ন্ত্রণ পরীক্ষণ বহির্ভূত চলকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটি হলো অন্তবর্তী চল বা জৈবিক চল অন্যটি হলো বাহ্যিক চল তো পরীক্ষণের চলের নিয়ন্ত্রণ বলতে বোঝায় যে চল সময়ের পরিবর্তন প্রয়োজন অনুসারে চল সময়ের পরিবর্তন করা তো একটি গবেষণা যতক্ষণ পর্যন্ত গবেষকের নিয়ন্ত্রণে থাকে সেটি একটি ভালো গবেষণা হতে পারে তো যে কোনো পরীক্ষণ পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ থাকা পরীক্ষণে খুবই অপরিহার্য গবেষক যদি তার পরীক্ষণের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন তাহলে তিনি একটি ভালো গবেষণা উপহার দিতে পারবেন যদি না পারেন তাহলে কিন্তু কোনোভাবেই একটা ভালো গবেষণা করা সম্ভব নয় তো কোনো পরীক্ষণে পরীক্ষক যে সকল চলের প্রভাব নির্ণয় করতে চান তাই সেগুলোকে আমরা অনির্ভরশীল চল বলি আর ব্যতীত পরীক্ষণীয় অবস্থার ক্রিয়াশীল অবস্থিত চল যেগুলোকে আমরা বাহ্যিক চল বলতেছি তো অনির্ভরশীল চল নিয়ন্ত্রণ করতে গিয়ে পরীক্ষক যেভাবে খুশি ওই চলের মাত্রার মানে অনির্ভরশীল চলের মাত্রা কিন্তু কম বেশি করতে পারেন পরীক্ষণ বহির্ভূত চলগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য পরীক্ষক এমন পরিস্থিতির সৃষ্টি করেন যাতে অনুশীলন চল ব্যতীত অন্য সকল চল অর্থাৎ পরীক্ষণ বহির্ভূত চলের প্রভাব দূর করা যায় তাহলে আমরা দেখতেছি এখানে যে আমাদের চলগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে যে ভাবে পরীক্ষণ বহির্ভূত চলগুলোকে নিয়ন্ত্রণ বা এদের প্রভাব থেকে দূর পরীক্ষণকে দূরে রাখতে হবে এমন অবস্থায় পরীক্ষণ সম্পাদন করা হয় যাতে আমরা বলতে পারি ওই পরীক্ষণের প্রাপ্ত ফলাফল থেকে অনুশীল চলের প্রভাবের কারণেই পাওয়া গেছে অন্য কোনো অনাকাঙ্ক্ষিত বা চলের কারণে হয়নি তাহলে গবেষণার সময় অবশ্যই আমাদের শিওর থাকতে হবে যে নির্ভরশীল চলের যে পরিবর্তনটা হয়েছে এটা হলো অনুশীল চলের কারণে পরীক্ষণ বৈভূত চলের বা অবাঞ্চিত চলের কারণে নয় তো এই চলের নিয়ন্ত্রণ বা পরীক্ষণের নিয়ন্ত্রণকে আমরা দুই ভাগে করতে ভাগ করতে পারি একটা হলো অনিশীল চলের নিয়ন্ত্রণ আর আরেকটি হলো পরীক্ষণ বহির্ভূত চল যাকে আমরা অন্তর্বর্তী বা চল বলছি সেটা নিয়ন্ত্রণকে বোঝায় এখন আমরা দেখি যে অনির্বিশ চলকে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হলো মেনিপুলিশন বা কম বেশিকরণ আরেকটি হলো নির্বাচন বা সিলেকশন আমরা প্রথমটা যদি দেখি ম্যানিপুলেশন বা কম কি যে কোনো পরীক্ষণে পরীক্ষক ইচ্ছা মতো ভাবে প্রয়োজন অনুযায়ী অনভিশিল চলের মাত্রা পরিমাণ বা শক্তির হ্রাস বৃদ্ধি করে প্রয়োগ করার কৌশলকে আমরা ম্যানিপুলেশন বলছি যে এখানে অনভিশ চলের মাত্রাকে কিন্তু পরীক্ষক ইচ্ছামিতভাবে কম বেশি করতে পারেন আমরা একটি প্রকল্প দেখি নেই যে বৈদ্যুতিক আলোর মাত্রার সাথে শিক্ষণের পরিমাণ যাচাই গরম তাহলে আমরা দেখবো যে কত ওয়াটের বৈদ্যুতিক বাল্বের সাথে শিক্ষণের পরিমাণের কোনো পার্থক্য হয় কি না তো এখানে চল হলো বৈদ্যুতিক আলো বা এখানে বাল্ব এখানে কিন্তু আমরা ইচ্ছা করলে জিরো ওয়ার্ড হতে পারে এবং যে কোনো ওয়ার্ড কিন্তু আমরা খুশি মতো নিতে পারি তো এখানে আমরা জিরো ওয়ার্ড ধরতে পারি পঁচিশ ধরতে পারি পঞ্চাশ একশো পাঁচশো এক হাজার যত তাহলে আমরা যে ইচ্ছে মতো কম বেশিকরণ করতে পারছি ম্যানিপুলেশন করতে পারছি সেটা সেজন এটার নাম হলো ম্যানিপুলেশন বা কম বেশিকরণ এখন দুই নম্বরটা আসি আমরা নির্বাচন যে পরীক্ষক একটি উদ্দীপকের সাথে প্রতিক্রিয়া সম্পর্ক নির্ণয় করতে গিয়ে উদ্দীপকটিকে বিভিন্নভাবে পরিবর্তন করতে পারেন কিন্তু অনেক সমস্যা আছে যেখানে পরীক্ষক ইচ্ছে কম বেশি করতে পারেন না উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে প্রকৃতিগত বিভিন্ন অবস্থা থাকতে পারে প্রাকৃতিক অবস্থা থাকতে পারে স্বাভাবিক কিছু বিষয় আছে যেখানে অনুশীলন চলের মাত্রা কম বেশি করার কোনো সুযোগ কিন্তু আমাদের কাছে নাই আহ সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে অনুশীলন চলের বিভিন্ন মাত্রা নির্বাচন করতে পারি যেমন আমরা একটি প্রকল্প নেই যে জেন্ডার ফেদে বুদ্ধির পার্থক্য নির্ণয় তাহলে আমাদের জেন্ডার কয়টা আছে তিনটি একটি হলো নারী পুরুষ আর একটি হলো তৃতীয় জেন্ডার ইচ্ছে করলে কিন্তু আমরা তিনটি সে চারটি জেন্ডার কিন্তু নির্ণয় করতে পারবো না তাহলে এখানে কিন্তু জেন্ডারকে কম বেশি করার কোনো চান্স আমাদের হাতে থাকে না তো আমরা কি করতে পারি ছেলেমেয়ের মধ্যে পার্থক্য দেখতে পারি মেয়ে বা তৃতীয় লিঙ্গের মধ্যে দেখতে পারি ছেলে বা তৃতীয় লিঙ্গের মধ্যে দেখতে পারি এর বেশি করার কোনো যতই চেষ্টা করি না কেন আমরা কিন্তু করতে পারবো না এরপরে পরীক্ষণ বহির্ভূত যে স্থলগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণের কৌশল হলো এগুলো অপসারণ অবস্থার ধ্রুবকতা তুল্যমূল্যায়ন বা ভারসাম্যকরণ পুঁতি তুল্যায়ন বা প্রতি ভারসাম্যকরণ এক পক্ষ অন্ধ এবং দ্বিপক্ষ অন্ধ প্রথমটা আমরা হলো জেনে নেই যে অপসারণ সব অবাঞ্চিত চল নিয়ন্ত্রণ করা প্রয়োজন পরীক্ষণ পরিস্থিতি থেকে সেগুলো বর্জন বা অপসারণ করাকে নির্ভরশীল চলকে ওই চলের প্রভাব থেকে মুক্ত রাখাকে বলা হয় অপসারণ উদাহরণস্বরূপ বলতে পারি যে পরীক্ষণ করার সময় বাইরের শব্দ প্রতিবন্ধকতা সৃষ্টি করার সম্ভাবনা থাকলে গবেষণাগারের দরজা জানলা বন্ধ করে রাখা বা পরীক্ষণটি শব্দ নিয়ন্ত্রিত কক্ষে করা প্রয়োজন এভাবে কিন্তু আমরা বাহ্যিক চল নিয়ন্ত্রণ করতে পারি তাহলে যে চলটা আমাদের পরীক্ষণের ক্ষেত্রে প্রয়োজন নাই সেটাকে আমরা কি করতে পারি সেটাকে যে জৈবিক চল আছে যেগুলো পরীক্ষণ পরিস্থিতি থেকে বাদ দেওয়া যায় না যেমন পরীক্ষণ পাত্রের বয়স লিঙ্গ ইত্যাদি এসব চল যাতে নির্ভরশীল চলের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে না পারে সেগুলো অপসারণ প্রক্রিয়া নিয়ন্ত্রণের ব্যবস্থা করা সম্ভব যেমন বয়স ও লিঙ্গের প্রভাব থেকে নির্ভরশীল চলকে মুক্ত রাখতে হলে অপসারণ প্রক্রিয়ায় শুধুমাত্র সমজাতীয় লিঙ্গ বা সমবয়সের পরীক্ষণপত্র কিন্তু ব্যবহার করতে পারি তাহলে এক্ষেত্রেও কিন্তু যে আমরা একই আহ জেন্ডারের যদি ব্যক্তিকে বা পরীক্ষণপত্র ব্যবহার করতে পারি ক্ষেত্রও কিন্তু অপসারণ করা যাবে এরপরে আসি আমরা অবস্থার সমতা বা ধুব্রকতা যে আহ সব চলকে সময় পরীক্ষণ পরিবেশ থেকে অপসারণ করা যায় না আমরা কিন্তু ইচ্ছে করলেই বাদ দিতে পারি না এদের এমন ভাবে নিয়ন্ত্রণে রাখতে হয় যেন সকল পরীক্ষণ পাত্রের উপর সমানভাবে প্রভাব বিস্তার করে থাকে সকল পরিস্থিতির মধ্যে সমতা রক্ষাই হলো অবস্থার সমতা তো এখানে উদাহরণ আমরা যে মৌখিক নির্দেশাবলী দিতে গেলে কম বেশি হতে পারে খুব স্বাভাবিক কারণ হলো পরিবেশ একই থাকে না আমাদের স্থিতির উপর অত বেশি নির্ভর করতে পারি না তাই যদি আমরা লিখিত নির্দেশনা দিতে পারি তবে একটা অবস্থার অবস্থা কিন্তু আমরা তৈরি করতে পারি এবার যে বা ভারসাম্যকরণ এমন কতগুলো চল আছে যেগুলোর উপর পদ্ধতির মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় উপরে যে যে দুটো পদ্ধতি ছিল সে দুটোর মাধ্যমে আমরা যখন পারবো না তখন সমান বৈশিষ্ট্য বিশিষ্ট দুটি দল গঠন আমরা করতে পারি উদাহরণস্বরূপ যদি আমরা বলতে পারি যে উদাহরণ জেন্ডার বহির্ভূত চল এই চলকে নিয়ন্ত্রণ করার জন্য পরীক্ষক শুধু নারী বা পুরুষ ব্যবহার করতে পারেন কিন্তু নারী পুরুষ উভয়কে ব্যবহার করতে চাইলে এভাবে করতে হবে তাহলে আমরা দুটো দল নিলাম একটা হলো পরীক্ষণ দল আর একটা হলো নিয়ন্ত্রণ দল যদি একটা দলে পুরুষ আর নিয়ন্ত্রণ দলে মহিলা থাকতো তাহলে আমরা সহজেই বলতে পারতাম যে পুরুষ মহিলার কারণে পরীক্ষণের ফলাফল এরকম হয়েছে তাহলে যাতে এই প্রশ্ন উত্থাপন করতে না পারে সেই জন্য পুরুষ যে জন ছিল মোট জনকে আমরা কি করলাম পরীক্ষণ দলে নিয়ন্ত্রণ দলে পঁচিশ জনকে দিলাম আবার মহিলা ছিল মোট তিরিশ জন মহিলাকে পরীক্ষণ দলে দিলাম পনেরো জন নিয়ন্ত্রিত দলে দিলাম হলো পনেরো জন এইভাবে কিন্তু আমরা কি করলাম একটা ব্যালেন্স করে নিলাম এই ব্যালেন্সের কারণে কেউ আমাদের কিন্তু পরীক্ষণের নিয়ে তুলতে পারবে না এবার মূল্যায়ন বা যখন একই পরীক্ষণ পাত্রকে তাহলে আগের ক্ষেত্রে অনেকগুলো পরীক্ষণ পাত্র ছিল কিন্তু এবার পরীক্ষণ পাত্র একজন একই পরীক্ষণ পাত্রকে একাধিক পরীক্ষণমূলক অবস্থার সম্মুখীন হতে হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষণ পাত্রের প্রথম অধিবেশনে মানে প্রথম পর্যায়ের অভিজ্ঞতা তার দ্বিতীয় পর্যায়ের উপর প্রভাব বিস্তার করে ফলে ফলাফলে উদাহরণস্বরূপ যেমন দুটি দলের মধ্যে কুইজ প্রতিযোগিতা হচ্ছে প্রতিবারে প্রথম প্রশ্ন প্রথম দলকে প্রথম প্রশ্ন যদি করা হয় ফলাফলে দেখা যাবে যে দ্বিতীয় দল ভালো করবে কারণ প্রথম দলের প্রশ্ন দেখে দ্বিতীয় দল কিছুটা না কিছু প্রস্তুতি নিতে পারবে তাহলে প্রথম দল প্রশ্ন তুললো যে দ্বিতীয় দলকে পরে প্রশ্ন করার কারণে বিশেষ সুবিধা পেয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এব আকারে তাহলে আহ এক নম্বর প্রশ্ন এ দলকে দুই নম্বর প্রশ্ন বি দলকে তিন নম্বর প্রশ্ন বি দলকে চার নম্বর প্রশ্ন এ দলকে পাঁচ নম্বর প্রশ্ন এ দলকে এভাবে আমরা যদি করতে পারি তাহলে কারো ওপর প্রভাব বিস্তার করবে না এবার আমরা আরেকটি দেখি যে দৈব চয়ন বা এলোমেলো এমন কিছু পরীক্ষণ বহির্ভূত চল আছে সেগুলোকে আমরা কিন্তু চিহ্নিত করতে পারি না আমরা জানি না যে কোন চলগুলো আমাদের উপর পরীক্ষণের ফলাফলের উপর প্রভাব বিস্তার করতে পারে আবারও চিহ্নিত করা গেলেও নিয়ন্ত্রণ করা নাই যায় না মানে আমরা এগুলোকে এই নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি না সেই ক্ষেত্রে কৌশল প্রয়োগ করতে হয় তাহলে পরীক্ষণ পাত্র যাচাই পরীক্ষণ বিভিন্ন দলে বন্টন পরীক্ষকের বিশ্বাস প্রত্যাশা ইত্যাদি পরীক্ষণ কার্যক্রমে বাধাগ্রস্ত করে তাই লটারি পদ্ধতি দৈবচরিত সংখ্যা সারণী পদ্ধতি বর্তমানে আমরা অনলাইন কিছু সফটওয়্যারও পেয়ে থাকি আহ সেগুলোর মাধ্যমেও কিন্তু আমরা দৈব বা এলোমেলোকরণ সহজেই হলো করতে পারি আহ দৈব চল এই পদ্ধতিটা হলো চল নিয়ন্ত্রণের একটা অবশ্যই উত্তম পদ্ধতি এবং এর মাধ্যমে আমরা একটি সহজে খুব সহজেই আহ চল নিয়ন্ত্রণ করে থাকতে পারি এরপরে আমরা দেখি যে একপক্ষ অন্ধ কোনো পরীক্ষণে পরীক্ষণ দল পরীক্ষণ দল বলতে অনমিশীল চল প্রয়োগ করা হয় এবং নিয়ন্ত্রিত দল বলতে বোঝাচ্ছি অনুশীলন চল প্রয়োগ করা হয় না ধরে পরীক্ষণ পরিচালনার সময় পরীক্ষক যদি কোনটি পরীক্ষণ দল কোনটি নিয়ন্ত্রিত দল তার সঙ্গে অবগত থাকেন কিন্তু পরীক্ষণ পাত্র অবগত থাকেন না এই অবস্থাকে বলা হয় একপক্ষ অন্ধ কৌশল তাহলে আবারও আমি কথাটা বলি যে পরীক্ষক যদি জানেন যে কোনটি হলো নিয়ন্ত্রিত দল আর কোনটি হলো পরীক্ষণ দল পরীক্ষক বুঝতে পারেন কিন্তু পরীক্ষণ পাত্র তা কিন্তু পরীক্ষণ বলি তাহলে পরীক্ষক জানবেন যে কাদের ওপর কি ধরনের ট্রিটমেন্ট প্রয়োগ করা হবে কোন ধরনের চল নিয়ন্ত্রণ করা হবে পরীক্ষক জানবেন কিন্তু পরীক্ষণ পাত্র জানবেন না তো উদাহরণটা দিলে আমরা আরো বেশি ক্লিয়ার হব যে কোন গবেষক করোনার ওষুধ আবিষ্কার করলেন তো দেখতে চান যে করোনার ওষুধ কতটুকু কাজ করে এই জন্য তিনি একটি দলকে সত্যিকারের ওষুধ খাওয়াবেন তাহলে দল 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 করে নিলেন কয়টা একটা একটা পরীক্ষণ আর নিয়ন্ত্রণ একটি দলকে সত্যিকারের ওষুধ খাওয়াবেন অন্য দলকে মিথ্যা ওষুধ খাওয়াবেন কিন্তু মিথ্যা ওষুধ দেখতেও কিন্তু একই মতো মানে পরীক্ষণ পাত্ররা মিথ্যা ওষুধ বুঝতে পারেন না কারণ ওষুধ বাহ্যিক ভাবে দেখতে রং আকার আকৃতি সব একই রকম কিন্তু পরীক্ষক জানবেন কোনটা হলো ওষুধ কোনটি হলো পরীক্ষণ পাত্রটা মনে করবে সকল ওষুধ একই মতো পরীক্ষক জানেন কাকে দেওয়া হয়েছে। যেহেতু না পরীক্ষক জানত মানে এক পক্ষ জানতো এবং অন্য পক্ষ জানতো না তাই আমরা এই ধরনের পরীক্ষণকে বলতেছি বা অনেক কৌশলকে বলতেছি এক পক্ষ অন্ধ কৌশল এবার দ্বিপক্ষ অন্ধ কৌশলটা এরকম যে পরীক্ষক এবং পরীক্ষণ উভয় দলেই জানে না যে কোন কারা হলো পরীক্ষণ দল কারা হলো নিয়ন্ত্রিত দল উভয় পক্ষ যেহেতু অজ্ঞাত থাকেন সেই জন্য আমরা বলছি দ্বিপক্ষ কৌশল তাহলে কাদের উপর অনমিশিল চল মানে ট্রিটমেন্ট প্রয়োগ করতেছি কাদের উপর নির্ভর আহ চল প্রয়োগ করতেছি না এটা কিন্তু পরীক্ষক এবং পরীক্ষণ কেউ জানবে না তাহলে কে জানবে জানবে হলো পরীক্ষকের যিনি উদ্বোধন আহ কর্তৃপক্ষ আছেন বা তাদের বস আছেন তারাই শুধু জানতে পারেন উদাহরণটা আগের মতোই অনেকটা শুধু শেষে একটু পার্থক্য যেমন করোনার ওষুধ মানুষের উপর কি প্রভাব পড়ে তা গবেষক দেখতে চান এই জন্য একটি দলকে সত্যিকার ওষুধ খাওয়াবেন অন্য দলটিকে মিথ্যা ওষুধ খাওয়াবেন পরীক্ষণ পাত্ররা মিথ্যা ওষুধ বুঝতে পারেন না কারণ ওষুধ বাহ্যিকভাবে দেখতে রং আকার আকৃতি একই রকম পরীক্ষণপত্ররা মনে করেন যে সকল ওষুধ একই মতো একপক্ষ পক্ষ অন্ধের ক্ষেত্রে আগের পরীক্ষণের ক্ষেত্রে যেটা ছিল যে পরীক্ষক জানতেন কাকে কোন ওষুধ দেওয়া হয়েছে কিন্তু এই দ্বিপক্ষ অন্ধের ক্ষেত্রে পরীক্ষক এবং পরীক্ষণ পাত্র কেউ জানবে না কাকে সত্যিকারের ওষুধ দেওয়া হয়েছে কাকে মিথ্যা ওষুধ দেওয়া হয়েছে পরীক্ষকের উদ্বোধন কর্তৃপক্ষ শুধু জানবেন একটি সিরিয়াল নং কোন সিরিয়াল নঙ্গে কোন ধরনের সত্য না মিথ্যে ওষুধ দেওয়া আছে যেহেতু পরীক্ষক এবং পরীক্ষণ পাত্র কেউ হলো এই বিষয়ে অবগত থাকেন না সেই জন্য একে আমরা বলছি দ্বিপক্ষ অন্ধ অন্ধ কৌশল আমরা দুটি টার্মস জেনে এখন এখনই শেষ করব যে দলে গবেষক হস্তক্ষেপ করেন অনুশীলন চল প্রয়োগ করেন তাকে আমরা বলছি পরীক্ষণ দল আর যে দলে গবেষক হস্তক্ষেপ করেন না অয়নশীল চল প্রয়োগ করে না তাকে বলছি আমরা পরীক্ষণ দল তো এই পরীক্ষণ দল এবং নিয়ন্ত্রিত দল অবশ্যই হলো গঠন করতে হয় এবং সমবৈশিষ্ট সম্পূর্ণ হতে হয় সমবৈশিষ্ট সম্পূর্ণ ছাড়া কিন্তু পরীক্ষণ দল এবং নিয়ন্ত্রিত দল গঠিত হতে পারে না আমরা শিক্ষণের উপর শব্দযুক্ত পরিবেশের প্রভাব যাচাই করতে চাই এই জন্য একদল পরীক্ষণকে শব্দযুক্ত পরিবেশে এবং অন্য দলকে শব্দমুক্ত পরিবেশে শিক্ষণ দেওয়া হয় তাহলে এরকম হতে পারে আমরা দল হলো কয়টা দুইটি একটা হলো পরীক্ষণ দল একটি হলো নিয়ন্ত্রিত দল হস্তক্ষেপ কি অনিশীল চলের উপস্থিতি আর অনিশীল চলের এখানে কি অনুপস্থিতি তাহলে এখানে কি করলাম শব্দ প্রয়োগ করলাম আর এখানে হলো শব্দ মুক্ত থাকলাম তারপরে দেখলাম যে কাদের কাদের হলো শিক্ষণের পরিমাণ কতটুকু এভাবেই আমরা পরীক্ষণ করে থাকি তো পিজিও শিক্ষার্থীরা কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে মেইল করবে আমি মেলের মাধ্যমে তোমাদের অ্যানসার দেওয়ার চেষ্টা করব তো তোমরা সবাই আহ ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ